الحمد لله এক ব্যক্তি প্রশ্ন করছে মানব সৃষ্টির তত্ত্ব সম্পর্কে বলার জন্য। মানব সৃষ্টির তত্ত্ব সম্পর্কে বলতে গেলে কোরআন হাদিসের আলোকে এর অনেক তথ্য প্রমাণ রয়েছে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে। আমাদেরকে সৃষ্টি করছেন এই সম্পর্কে বলতে গেলে অনেক দীর্ঘ বর্ণনা হয়ে যাবে। আল্লাহ তাআলা হলেন খালিক তথা সৃষ্টিকর্তা, আর আমরা হলাম মাখলুক বা সৃষ্টি। পূর্বে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করার জন্য হুব্বের মাধ্যমে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করে আছেন। এরপর পর্যায়ক্রমে অন্য সব কিছু সৃষ্টি করে আছেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখনও হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখনও আমাদের পেয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারককে সৃষ্টি করিয়াছেন। তাফসীরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 429 পৃষ্ঠা 369, তাফসীরে রুহুল মাআনি একম খণ্ড 90 পৃষ্ঠা কাশফুল খাফা এক প্রথম খণ্ড 311 পৃষ্ঠা এর বর্ণনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করেছেন, কুনতু নবিয়ান كنت نبيا وآدم بين الماء والتين. أمي تكون نبي سلام جهان أدم عليه السلام ماتي أو پانی تسلو مشكات سره مشكات দশম খণ্ড 439 পৃষ্ঠা তাফসীরে রুহুল বায়ান 445 পৃষ্ঠা এইরকম ভাবে এর বর্ণনা রয়েছে। এবার আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর পরিকল্পনা করলেন, সেজন্য সৃষ্টি করে